সাতচরি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলায় অবস্থিত। প্রায় 243 হেক্টর জমি নিয়ে 2005 সালে জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশে সাতচরি সবচেয়ে বেশি জায়গা জুড়ে অবস্থিত, ভারতে অল্প কিছু জায়গা রয়েছে সাতচরি জাতীয় উদ্যানের। সাতচরি জাতীয় উদ্যানে 7টি পাহাড়ি চড়া রয়েছে। 7টি চড়ার সমন্বয়ে সাতচরি নামকরণ করা হয়। পূর্বে এই বনাঞ্চলটি রঘনন হিল ফরেস্টের অন্তর্ভুক্ত একটি বনাঞ্চল ছিল। সাতচরি জাতীয় উদ্যানে অসংখ্য গাছপালায় ভরপুর, এখানে অসংখ্য পাখির বিচরণ রয়েছে। পাখি ছাড়াও এখানে রয়েছে বানর, মেষবাঘ, হরিণ, ক্যাকশিয়াল, সাপ ইত্যাদি। সাতচরি উদ্যানের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে সাতচরি জাতীয় উদ্যানের যে সুন্দর দৃশ্য সেটি উপভোগ করা যায়। উদ্যানটিতে ঘোরার জন্য 2টি ট্রেইল রয়েছে, একটি হচ্ছে 1 ঘন্টার ট্রেইল, আরেকটি হচ্ছে 3 ঘন্টার ট্রেইল। 1 ঘন্টার ট্রেইল দিয়ে খুব সহজে কিন্তু গহীন বনে প্রবেশ করা যায়। আরেকটি 3 ঘন্টার যে ট্রেইল রয়েছে সেটি দিয়ে একেবারে ইন্ডিয়া সীমান্তবর্তী যে কাঁটাতারের বেড়া আছে সেখানের যাওয়া যায় এবং সেখানে সৌন্দর্য উপভোগ করা যায়। পুরো উদ্যানটিতে যখন ট্রেল দিয়ে ভিতরে প্রবেশ করা হয় তখন অসংখ্য বানর, পাখি, টিয়া পাখি, ময়না পাখি ইত্যাদি পাখির দেখা মেলে। এবং সাতচরি জাতীয় উদ্যানে যখন হাঁটবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করে হাঁটবেন। এখানে অনেক সাপের বিচরণ থাকার ফলে এখানে হাঁটতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কাকডাকা বুড়ে সাতচরি জাতীয় উদ্যানে সবচাইতে বেশি পশু পাখির বিচরণ লক্ষ্য করা যায়। যারা প্রকৃতি প্রেমী তারা কোপ বুড়ে কিন্তু সাতচরি জাতীয় উদ্যানে চলে আসে। অনেকে সাতচরি জাতীয় উদ্যানের যে গেস্ট হাউস রয়েছে সেখানে আগের দিন আসার পর বুকিং দিয়ে রাত্রি যাপন করে এবং সকালে সাতচরি জাতীয় উদ্যানে বিচরণ করা পশু পাখিদের সৌন্দর্য উপভোগ করতে তারা অপেক্ষায় থাকে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজে সাতচরি জাতীয় উদ্যানে আসা যায়। জগদীশপুর তেমনিয়া মোড় থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত সাতচরি জাতীয় উদ্যান। আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাওয়ার ফলে চা বাগানের সুন্দর দৃশ্য দেখা মিলে। সাতচরি চা বাগানের পরে সাতচরি জাতীয় উদ্যান অবস্থিত। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে সোনারঘাট হয়ে সাতচরি জাতীয় উদ্যানে যাতায়াত করা যায়। সাতচরি জাতীয় উদ্যানে বেশ কিছু গাছের দেখা মিলে। শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, ফাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডোমর, জাম, জামরুল, সিদাজারুল ইত্যাদি। পশু পাখিদের মধ্যে রয়েছে লজ্জাবতী বানর, উল্লুক, চশমাপরা হনুমান, মুখফোড়া, হানিমান, পাতিশিয়াল,
ওটোলজি, বানর ইত্যাদি। তবে সাতচুরি জাতীয় উদ্যান শকুনের নিরাপদ অঞ্চল হিসেবে সুপরিচিত। এখানে অনেক শকুনের দেখা মিলে।